দর্শক আমন্ত্রণ জানাচ্ছি কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানে আমাদের আজকের পর্বের অতিথি যিনি তাকে আমরা তার কর্মের মাধ্যমে সবাই চিনি এই মানুষটি হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফকলোর গবেষক এবং বাংলা একাডেমির বর্তমান সভাপতি শামসুজ্জামান খান স্যার কেমন আছেন ভালো আছি বলতে হয় ভালো আছি আজকে আমরা আপনার জীবনের কথা শুনবো আপনার ভাবনার কথা শুনবো কিন্তু তার আগে আপনাকে নিয়ে আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করেছি সেটি একটু দেখে আসব বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ফোকলোরবিদ ও গবেষক শামসুজ্জামান খানের জন্ম উনিশশো সালের পনেরো জুন মানিকগঞ্জ জেলার সিঙ্গাই থানার চারি গ্রামে খুব ছোট্টবেলায় মাত্র দুই বছর বয়সে বাবা এম খান মৃত্যুবরণ করেন সেই থেকে পিতামাতার একমাত্র সন্তান শামসুজ্জামান খান মা শামসুন্নাহার খান এবং নানির কাছে বড় হতে থাকেন শৈশব কৈশোরের পুরোটা সময়ই কাটে চারিগ্রামে চারিগ্রাম এস এ খান হাইস্কুল থেকে উনিশশো সালে মাধ্যমিক এবং উনিশশো সালে তৎকালীন জগন্নাথ কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে উনিশশো সালে বাংলা ভাষা ও সাহিত্যে বি এ অনার্স এবং হরগঙ্গা কলেজে বাংলা বিভাগের প্রভাষক হিসেবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন একই বছর তিনি জগন্নাথ কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পদে যোগদান করেন উনিশশো সাল পর্যন্ত এখানে থাকবার পর ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের সহকারী অধ্যাপক পদে যোগদান করেন শামসুজ্জামান খান কাজ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদেও গবেষণা কাজে যুক্ত হয়েছেন বাংলা একাডেমির সঙ্গে বিভিন্ন সময়ে তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলা একাডেমির মহাপরিচালক পদে দায়িত্ব পালন করেছেন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক পদে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি বর্তমানে বাংলা একাডেমির সভাপতি পদে অধিষ্ঠিত শামসুজ্জামান খানের গবেষণা ও লেখালেখি জীবনও অত্যন্ত সমৃদ্ধ এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্ম হল বাংলাদেশের লোকজ সংস্কৃতি গ্রন্থমালা শিরোনামে চৌষট্টি খণ্ডে চৌষট্টি জেলার লোকজ সংস্কৃতির সংগ্রহশালা সম্পাদনা এবং একশো চোদ্দ খণ্ডে বাংলাদেশের ফোকলোর সংগ্রহমালা সম্পাদনা এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনী কারাগারে রোজনামচা এবং আমার দেখা নয়াচীন সম্পাদনার সাথে যুক্ত থাকাও তার জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা এ যাবৎ তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা শতাধিক শামসুজ্জামান খান তার কাজের স্বীকৃতি হিসেবে দুই সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দুই সালে একুশে পদক এবং দুই সালে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন এছাড়াও বিভিন্ন সময়ে দেশে বিদেশে আরও অসংখ্য পুরস্কার সম্মাননা এবং স্বীকৃতিতে ভূষিত হয়েছেন তিনি এদেশের ফোকলোর গবেষণা এবং চিন্তাশীল প্রবন্ধ ও গবেষণামূলক রচনায় তার দক্ষতা সর্বজন স্বীকৃত সর্বোপরি বাংলা সাহিত্যের উন্নয়ন গবেষণা ও সমৃদ্ধিতে এই মানুষটির অবদান অসামান্য খুব ছোটবেলায় আপনার বাবা মারা যান আপনি মা এবং নানির কাছে বড়ো হয়েছেন কেমন ছিল সেই দিনগুলি আমার বয়স তখন মাত্র দু বছর আমাকে দু বছর রেখে আমার বাবা মারা গেছেন তো সেদিক থেকে বলা যেতে পারে যে পরিস্থিতি কঠিন ছিল আমার পরিবারের পক্ষে আমাদের মা এবং তারই মা মানে আমার নানি এরা দুজন সংসারের কর্তৃত্ব করেছেন বেশ দক্ষতার সঙ্গে আমার নানি ছিলেন সংসারের অভিভাবক এবং তাদের অর্থবৃত্তও ভালোই ছিল অর্থবৃত্ত বলতে সেকালে জমি জমা ছিল প্রচুর অত আর্থিক কোনো সমস্যা হয়নি এবং তারা বাল্যকালে আমাকে যে নিষ্ঠায় দক্ষতায় যত্নের সঙ্গে মানুষ করেছে সেটিও ছিল আমার জন্য একটি পরম পাওনা স্যার বাল্যকালের কথা বলছিলেন আপনাদের বাল্যকাল এবং এখনকার বাল্যকাল এখনকার বাচ্চাদের বাল্যকাল এটার মধ্যে কি পার্থক্য আপনি কি মনে করেন না সময়ের তো পরিবর্তন ঘটে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজ কাঠামোর পরিবর্তন ঘটে সময়ের একটা রূপান্তর ঘটে এবং তার ফলে আমাদের কালে যে সময়টা ছিল সেই সময়ে বালক বালিকারা তাদের যে জীবনযাত্রা নির্বাহ করেছে বা যাপিত জীবন যেমন ছিল এখন তো ঠিক সেই রকম নেই আমরা স্কুলে লেখাপড়া করেছি গ্রামে থেকেছি মানুষের সঙ্গে মিশেছি হাটবাজার বাজার করেছি হাট গিয়েছি বহু মানুষের সঙ্গে আমাদের মেলামেশার সুযোগ ছিল আমরা যাত্রা জারি সারি এই সব দেখেছি নানা আনন্দ উৎসব হতো পয়লা বৈশাখের উৎসব হতো বলা যেতে পারে যে আমরা একটা আনন্দময় উৎসবের মধ্য দিয়ে মানুষ হয়েছিলাম আমাদের বাল্যকাল কেটেছিল। স্কুলের শিক্ষকরা ছিলেন অত্যন্ত যত্নশীল শিক্ষকরা আমাদের কিন্তু খুব ভালোবাসতেন এবং যত্ন করে পড়াতেন স্কুলে একটু লেখাপড়া ভালো না করতে পারলে বা ফুল করলে আমাদের কিন্তু বেত মারতেন হেড স্যার একদিন ক্লাসে এলেন এসে বললেন আমি এখন তোমাদের অঙ্ক করতে দেব অঙ্ক ভালো করে করতে হবে তার আগে আমাকে বললেন তুমি তো ক্লাসের ফার্স্ট বয় তে যাও একটু বেত নিয়ে আসো স্কুলের পিছলে বেতের ঝোর ছিল তা আমি সেই যে গেলাম আর ফিরে আসিনি জানি বেদ নিয়ে আসলে মারধর করবেন সেটা এরকম একটা অবস্থা ছিল এখন তো স্কুলের ছেলেরাও টেলিফোন হাতে মোবাইল হাতে খেলাধুলা করার সুযোগ পায় না এবং এমন হয় যে গ্রাম বাংলার সম্পর্কে তাদের জানার অভিজ্ঞতা হয় না মাটির সঙ্গে যদি সম্পর্কহীন একটি শৈশব নিয়ে আজকের বাচ্চারা বেড়ে উঠছে এটির ভবিষ্যৎ কি প্রভাব পড়তে পারে বা কি মনে হয় না প্রচণ্ড একটা প্রভাব পড়বে এটি বোধহয় একটা সমন্বয় করা দরকার শহরে যারা থাকবে গ্রামীণ পরিবেশটা তারা দেখে আসুক গ্রামীণ খেলাধুলা সম্পর্কে জানো গ্রামের সঙ্গে একটা সম্পর্ক তাদের রাখতেই হবে সেইটা যদি তারা রাখতে পারে তাহলে তাদের জীবন কিন্তু আমাদের চাইতে অনেক বেশি সম্ভাবনা হয় আপনার কর্মজীবনে আসবো আপনি অধ্যাপনা দিয়ে কর্মজীবনটি শুরু করেছিলেন অধ্যাপনা না করলে কি করতেন আমার কিন্তু স্কুল থেকেই বই পুস্তক পাঠের প্রতি একটু ঝোঁক ছিল এবং ঝোঁক ছিল বলেই আমার মোটামুটিভাবে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে আমি কলেজে পড়ে তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়ে অধ্যাপনা করব বাংলার অধ্যাপনা করব। এটি বোধ হয় একটি অনুপ্রেরণা নামে পেয়েছিলাম আমার হাই স্কুলে বাংলার স্যার খলিলুর রহমান সাহেব আচ্ছা তিনি কিন্তু আমাদের লেখাপড়ার প্রতি মনোযোগ সৃষ্টি করেছিলেন সাহিত্যের প্রতি একটি আকর্ষণ বাড়িয়ে দিয়েছিলেন আমাদের আপনারা বেড়ে উঠেছেন একটি জ্ঞান ভিত্তিক মধ্যবিত্ত সমাজে কিন্তু আজকে আমরা যখন দেখি সমাজের দিকে চোখ রেখে যে মধ্যবিত্ত সেই জ্ঞানভিত্তিক সমাজটা প্রায় বিলুপ্তির পথে সবাই যেন বৈষয়িক বিষয়ে দৌড়াচ্ছেন এবং মধ্যবিত্ত সমাজটাকে পিছনে ফেলে সবাই যেন উচ্চবিত্ত হতে চাইছেন কেন সমাজে এই অবস্থাটা কেন কি করে অর্থবিত্তর্জন অর্জন অর্জন করা যাবে খুব সহজেই করা যাবে তার জন্য কখনো কখনো আমরা মিথ্যাচার করি সততার পরিচয় দেই নানাভাবে পথ পন্থা বার করে দুর্নীতি করি এবং সেই দুর্নীতিও কিন্তু ব্যাপকভাবে এখন আমাদের বেড়ে গেছে সেটি আমাদের এই দেশের জন্য আমাদের কালের জন্য খুবই অশুভ একটা ব্যাপার এটি হয়েছে এই জন্য যে মানুষ এখন এক একজন অন্যজনের সঙ্গে প্রতিযোগিতা করতে চায় অর্থবিত্ত অর্জনের ক্ষেত্রে কি করে ওর অর্থেতে আমি বেশি ধনী হব এটাই হয়ে গেছে প্রধান একটা অসুস্থ প্রতিযোগিতা অসুস্থ প্রতিযোগিতা চলছে আমি চাই আমাদের সামাজিক অগ্রগতি ঘটুক আমাদের প্রতিটি মানুষ তার ন্যায্য যে অধিকার সেটা যেন পায় তার খাবার অধিকার তার আশ্রয়ের অধিকার বাসস্থানের অধিকার শিক্ষার অধিকার সুস্থভাবে বাঁচার অধিকার এবং গোটা সমাজের অগ্রগতিতে ভূমিকা রাখার যে প্রয়াস সেইটা যেন স্বচ্ছন্দ দেশে করতে পারে সেই জায়গায় আমরা অনেক পিছিয়ে আছি স্যার পিছিয়ে আছি তো আমাদের এর থেকে উত্তরণ তো প্রয়োজন উত্তরণের পথটা কীভাবে পেতে পারি আপনার কী মনে হয় উত্তরণের পথের প্রথম জায়গাটা হলো শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা কিন্তু বলা যায় যে একটি স্বাধীন দেশের শিক্ষা শিক্ষাব্যবস্থার মতো নয় বা বৈশ্বিক চিন্তাধারায় বিজ্ঞান প্রযুক্তির উপর যে ধরনের জোর শিক্ষা শিক্ষাব্যবস্থায় পড়ে সেটা কিন্তু আমাদের এখানে পড়ছে না এমনকি মনুষ্যত্ব বিকাশের যে শিক্ষা সে শিক্ষার জায়গাটাও আগে যেরকম ছিল এখন সেরকমও নাই পাঠ্যপুস্তকগুলো তেমন উন্নত নয় সেখানে বিদ্যাসাগরের লেখা বা রবীন্দ্রনাথের লেখা নজরুলের লেখা অথবা এস ওয়াজেদ আলীর লেখা বা আবুল ফজলের লেখা যে মাত্রায় আসা দরকার ছিল যেভাবে আসা দরকার ছিল সেটা কিন্তু খুব একটা আসছে না শিক্ষা শিক্ষাব্যবস্থাকে শক্ত হাতে একটি মানবিক গণতান্ত্রিক এবং সেই সঙ্গে সঙ্গে বৈশ্বিক চিন্তা চেতনার সঙ্গে সম্পর্কিত

আমরা আমার স্ত্রী গৃহিণী আপনার স্ত্রী দেশে আছেন এবং তিন কন্যা দেশের বাইরে আছেন তারা পরিবারের অত্যন্ত কাছ থেকে দেখার লোকে আপনাকে নিয়ে কি বলেছেন আমরা সেটি একটু দেখে আসব ছোটবেলা থেকে আজ পর্যন্ত যখনই বাবাকে দরকার ছিল তাকে সব সময় পাশে পেয়েছি শত ব্যস্ততার মধ্যেও তিনি সময় দিয়েছেন আমাদের রবীন্দ্রনাথ নজরুল শেক্সপিয়ার যেটাই পড়েছি সবই বাবার অনুপ্রেরণা দেয় বাবা একজন ফোকলোরিস্ট গ্রাম বাংলা নিয়ে কাজ করেছেন তিনি বাবার সাথে স্টেডিয়ামে যে ক্রিকেট খেলা দেখার মজাই ছিল আলাদা আজ আমরা তিন বোনই দেশের বাইরে অনেক দূরে কিন্তু বাবা আমার কথা মনে পড়ে সব সময় মনে হয় তারা পাশে আছেন সব সময় আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি বাবা শামসুজ্জামান খান আমার জীবনের একজন পরম বন্ধু যার সাথে ছোটবেলা থেকেই জীবনের সুখ দুঃখ সবকিছু ভাগাভাগি করে নেওয়া যায় এখনও দূরপ্রবাস জীবনে যখনই যে কোনো প্রয়োজনে যে কোনো বিপদে যে কোনো জয়ে যে কোনো দুঃখ বা বেদনায় সবার আগে বাবার কাছে ছুটে যাওয়া কারণ বাবাই সেই স্বস্তির জায়গাটা আমাকে দিতে পেরেছেন এটা আমার মনে হয় আমার জীবনের অনেক বড় একটা প্রাপ্তি বাবার জানার আগ্রহ শেখার আগ্রহ লেখাপড়ার আগ্রহ ভ্রমণের আগ্রহ এটা আমাকে অনুপ্রাণিত করে আমি আমার বাবার সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি আপনাদের বেশিরভাগের কাছেই জানাব শামসুজ্জামান খান একজন ফোকলোর গবেষক বাংলা ভাষার পণ্ডিত শিক্ষক দেশপ্রেমী এবং আরও অনেক কিছু কিন্তু আমার কাছে উনি একজন আদর্শ যার প্রভাবে আমি এখনও প্রভাবিত হয়ে হচ্ছি আমার আজকের জীবন আমি যেখানে আছি আমার এই প্রগতিশীল চিন্তাধারা এর সবকিছুর পেছনেই রয়েছে আমার বাবার আদর্শের প্রভাব যত দূরেই থাকি না কেন বাংলাদেশ এবং বাংলা ভাষার প্রতি ভালোবাসা এবং উৎসাহ আমার বাবার কল্যাণেই প্রাপ্ত ছোটবেলা থেকে বঙ্কিম টলস্টয় রবীন্দ্রনাথ শেক্সপিয়ার মহাভারত পড়ার উৎসাহ দেয় শুধু নয় আমার বাবা আমাকে নিরপেক্ষভাবে উদার মানসিকতায় চিন্তা করতে শিখিয়েছেন কাজের প্রতি নিবেদিত প্রাণ বাবা আমাকে কর্মনিষ্ঠা শিখিয়েছেন আমার প্রার্থনা বাংলাদেশের তরুণ প্রজন্ম যেন আমার বাবার আদর্শ ও প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য ভালো কাজ করতে পারে ওনার সঙ্গে তো আমার দীর্ঘপথ চলা প্রথম জীবন থেকে উনি বিয়ের পর থেকে ওনাকে দেখেছিল বইপত্র লেখাপড়া এইসব নিয়ে ব্যস্ত থাকতেন বেশি তারপরে মা তো সন্তান হওয়ার পর কিছুটা তাদের দিকেও নজর দিয়েছে না দেয় তা না কিন্তু পুরোটাই আমাকে দিতে হয়েছে কারণ সে ব্যস্ত হয়ে থেকেছে বাংলা একাডেমিতে সে একবার তেইশ বছর চাকরি করেছে সব বাংলা একাডেমি নিয়ে থাকতো লেখাপড়া বই পুষতেও তার একটা সঙ্গ এখনও তাই আমার তিনটি মেয়ে অনেক দিনও আছে যে বাচ্চাদের সঙ্গে দেখাই হয়নি কারণ ও বাচ্চাদের স্কুল সাতটায় ওরা ভোরবেলা চলে গেছে সে ঘুম আইসাও দেখছি বাপ নাই রাত্রে ওরা ঘুমে আমি তাড়াতাড়ি ঘুম পাড়াই দিচ্ছি কারণ বেলা উঠতে হবে স্কুলে যাবে তখন ওদের সঙ্গে দেখাই হয়নি হয়তো একদিন দুদিন তখন আবার খুব করছে যে বাচ্চাগুলি তো দেখি না তো বাচ্চারা আবার মেয়ে তো মেয়েরা খুব ছাড়ে না বলছে তুমি এত বাইরে থাকলে আমাদের দেখবে কী করে স্বামী হিসেবে খুব ভালো সন্তানদের জন্য বাপ হিসেবে একদম এর মতো বাপ হয় না পারিবারিক বন্ধনের কথা বলছিলাম এখনকার পারিবারিক বন্ধনগুলো মানে কেমন যেন ঢিলে হয়ে যাচ্ছে এই সময়ে যদি বলে আপনাদের প্রজন্ম নয় এখনকার প্রজন্মের মধ্যে এই ক্ষেত্রে সমস্যা হলো যে স্বামী স্ত্রীর মধ্যেও বিরোধ হচ্ছে এবং বিবাহ বিচ্ছেদ বেড়ে গেছে খুবই কিন্তু পাশ্চাত্য বিশ্বে অনেক বেশি এমনকি আমাদের দেশেও ওই বিবাহিত জীবন অনেকের জন্য সুখকর হচ্ছে না তাদেরকে একজন আরেকজনকে পরিত্যাগ করতে হচ্ছে এরকম একটা অবস্থা হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণে আমরা কি করতে পারি বলে কি মনে হয় কম্প্রোমাইজ করার ব্যাপার এখানে আছে অনেক আত্মত্যাগ করার মতো একটা ব্যাপার আছে সেগুলো যদি আমরা যত করতে পারি তাহলেই হয়তো হবে স্যার আপনি অধ্যাপনার পাশাপাশি গবেষণায় যুক্ত হয়েছেন আপনি গবেষণায় অত্যন্ত সমৃদ্ধ কাজ করেছেন দেশে বিদেশে খ্যাতি লাভ করেছেন এই গবেষণায় যুক্ত হওয়াটা কিভাবে। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি তখন থেকে আগ্রহটা জন্মেছিল বিশেষ করে অধ্যাপক মনির চৌধুরী অধ্যাপক আহমদ শরীফ এবং অধ্যাপক আনিসুজ্জামান এরা আমার শিক্ষক ছিলেন এবং আমার খুব আগ্রহের বিষয় হয়ে উঠল যখন অধ্যাপক মনির চৌধুরী মীর মোশাররফ হোসেন আমাদের বাঙালি মুসলমানের প্রথম আধুনিক সাহিত্যিক পুরুষ আর তার উপর কিছু তথ্য লন্ডন থেকে সংগ্রহ করে আনলেন আনার পর তিনি নতুনভাবে মীর মোশাররফ হোসেন মীর মানুষের উপর কাজ করে বই প্রকাশ করলেন তখন আমার খুব আগ্রহ হলো যে মীর মোশাররফ হোসেন যেহেতু বাঙালি মুসলমানদের পিতৃপুরুষ সাহিত্যের ক্ষেত্রে অতএব তাকে নিয়ে আমি কি কিছু করতে পারি এবং সেই সময়টা ছিল ওখান থেকে পাস করে এসে আমি জগন্নাথ কলেজে শিক্ষকতা করছি পুরনো বইয়ের দোকানে হঠাৎ পেয়ে গেলাম মীর মোশারফ হোসেনের আমার জীবনী একটা ছেঁড়া কিছু ছেঁড়া ওটা পেলাম পেয়ে আমার সুবিধা হলো মুনির স্যার যে প্রবন্ধ লিখেছিলেন তার উপর ভিত্তি করে আমি আমার একটি প্রবন্ধ লিখলাম এবং মনির স্যার আহমদ শৈফ স্যার তখন সম্পাদক ছিলেন সাহিত্য পত্রিকায় তারা খুব খুশি হলেন এবং সেখানে সেটি ছাপা হলো সেই থেকে আমার গবেষণা শুরু এবং এখন বলা যেতে পারে মূলত আমি নিজেকে একজন গবেষকে মনে করি ফোকলোর এবং সাহিত্য সংস্কৃতি দুই ক্ষেত্রেই চেষ্টা করেছি গোটা বাংলাদেশে আধুনিক ফোকলোর চর্চার পদ্ধতি সম্পর্কে কিছু সংখ্যক ছেলেকে বা মেয়েকে তৈরি করে তারা যাতে এই কাজটা করতে পারে আপনি যে গবেষণা যে এলাকাগুলোকে নিয়ে গবেষণা করেছেন এখনকার গবেষকদের অবস্থা কি, এখন কি সেই পরিমাণ সেই অর্থে সেইভাবে গবেষণা হচ্ছে বা এই গবেষণা কর্মের ভবিষ্যৎ কি। এখন কিন্তু গবেষণার প্রতি মানুষের আগ্রহের জন্য কম মনে হয় বিশেষ করে বাংলা সাহিত্য সংস্কৃতির ব্যাপারে গবেষণা দুটি ধারা আমি একটি এখন লক্ষ্য করি একটি হল সামান্য কিছু আছেন দু চারজন যারা সিরিয়াসলি গবেষণা করছেন আবার অন্যরা কোনোরকমভাবে একটা পিএইচডি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যে ধরে পড়ে একটা ডিগ্রি অর্জন করতে পারলেই হয় চাকরিতে সুবিধা হবে এবং ওই পিএইচডিটা করতে পারলে যদি বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হওয়া যায় একবার তাহলে তারপরে আর কোনো লেখাপড়া করার দরকার নেই আমরা কিন্তু সেইটা ছিলাম না আমরা এখনো যে কোনো বিষয়ে গবেষণা করার ব্যাপারে আমাদের আগ্রহ প্রচন্ড নতুন কিছু পেলে তার সূত্র ধরে আমরা কাজ করতে চাই আপনাদের হাত দিয়ে ফোকলোর গবেষণা শুরু হয়েছে এখন বিশ্ববিদ্যালয়গুলোতেও অনেক বিশ্ববিদ্যালয় ফোকলোরে আলাদা অনার্স মাস্টার্স পড়ানো হয় এত প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে তারপরে গবেষণায় আমরা সমৃদ্ধির জায়গায় যেতে পারছি না তো এর থেকে উত্তরণের কি উপায় বলে আপনার মনে হয় উত্তরণের ব্যাপার হলো প্রথম কথা হলো নিষ্ঠাটা তাই দ্বিতীয় কথা হলো একটি দ্বিতীয় ভাষা না জানলে ফক্লোর চর্চা করা কঠিন কারণ ফোকলোর চর্চাটা মার্কিন যুক্তরাষ্ট্রে অথবা ফিনল্যান্ডে অথবা সুইডেনে অথবা জার্মানিতে অত্যন্ত উন্নত অবস্থায় পৌঁছেছে অতএব খুব ভালো পোক প্রচর্চা করার জন্য ইংরেজিটা জানতে হবে না হলে জার্মান ভাষা জানতে হবে না হলে ফিনিশ ভাষা জানতে হবে সেই জায়গায় তো আমাদের ঘাটতি আছে সেইটা জেনে বুঝে তো কেউ করতে চায় না আমাদের অনেক বিশ্ববিদ্যালয় খুলেছে কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়েই কিন্তু যারা সিরিয়াস গবেষণা করবে তারা ইংরেজিতে হলেই আর পড়তে চায় না তার ফলে আমাদের মনে হচ্ছে যে ফোকলোর চর্চাটা আন্তর্জাতিক মানে আমাদের পৌঁছা কঠিন হয়ে যাচ্ছে স্যার আপনি বঙ্গবন্ধুর তিনটি অসামান্য গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ এবং আমার দেখা নয়াচীন সম্পাদনার সাথে সরাসরি যুক্ত ছিলেন এই অভিজ্ঞতাটি কেমন এটি আমি মনে করি আমার জীবনের সবচাইতে বড় অর্জন এই সৌভাগ্য কজনের হয় জাতির পিতা আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাণ্ডুলিপি সম্পাদনা করার যে গৌরব আমি পেয়েছি এবং যে সুযোগ আমাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছেন সেজন্য বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাই এবং তার কন্যা তার প্রতি খুবই শ্রদ্ধা জানাই উনি আমাকে খবর পাঠালেন দু হাজার দুই সালে বেবি মধুত তাঁর বান্ধবী আমাদেরও পরিচিত বেবি আই একদিন এসে আমাকে বললেন যে বিরোধী দলের নেত্রী তখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন বঙ্গবন্ধুর পাণ্ডুলিপি পেয়েছেন তো সেগুলো নিয়ে কাজ করতে চান আপনাকে যাওয়ার জন্য অনুরোধ করেছেন তা আমি গেলাম যাওয়ার পর উনি বললেন যে আমরা যখন বঙ্গবন্ধুর পাণ্ডুলিপি পেলাম বুকে ধরে পাণ্ডুলিপিগুলো আমরা দুই বোন চিৎকার করে কেটেছি আমাদের বাবা নেই কিন্তু তার পাণ্ডুলিপিগুলো আছে এ আমাদের জন্য কত বড় সম্পদ এবং তারপরে মনে হলো যে এটা নিয়ে শুধু কান্নাকাটি করলে হবে না গোটা জাতির কাছে এটা পৌঁছে দিতে হবে এ তো জাতিরই সম্পদ সেই জন্য আমরা ঠিক করেছি দুই বোন প্রথমে নিয়ে এটি ভাবনা চিন্তা করেছি পরে বেবির সঙ্গে নিয়ে বসেছি সেই পাণ্ডুলিপি উদ্ধারের কাহিনী তিনি বললেন কীভাবে পেলেন তারপরে বললেন যে এই কাজ আমরা সম্পাদনা করতে চাই এই ক্ষেত্রে অধ্যাপক সালাউদ্দিন আহমদ সাহেব ঐতিহাসিক যেহেতু তিনি থাকবেন আমাদের উপদেষ্টা আর রাষ্ট্রবিজ্ঞানী শান্তুল হারুন তিনি রাষ্ট্রবিজ্ঞানের দিক থেকে সহায়তা করার জন্য উপদেষ্টা থাকবেন আর এই কাজটা আমি করব মানে মানে প্রধানমন্ত্রী নিজে করবেন নেতৃত্ব দিয়ে আর বেবি করবে আমার বান্ধবী আর আপনি যদি করেন তাহলে আমাদের জন্য খুব ভালো হয় আমি খুশি হব আমি তো সানন্দে রাজি হলাম কারণ এই রকম বড় কাজ করার জন্য সুযোগ কখন পাওয়া যায় তো যুক্ত হলাম আমরা তখন কাজ করছি তখন প্রথম আমাদের কাজটা শুরু হয় সদনে তখন উনি সদনে উঠে গেছেন সদনে আমরা বসতাম আমরা যতটুকু কাজ শেষ করতে পারলাম সেটি কখনো কখনো দেখেছি উনি উনি নিজে টাইপ করছেন কম্পিউটারে এর পরবর্তীকালে যখন প্রধানমন্ত্রী হলেন তখন আমরা গণভবনে তার সঙ্গে কাজ করেছি এবং সেই কাজ গণভবনে সপ্তাহে তিন দিনও আমরা করেছি এত ব্যস্ততার মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে এত ব্যস্ততা তার মধ্যেও শুক্র শনি মঙ্গল প্রতিদিন সন্ধ্যায় উনি নামাজ পড়ে আমাদের সঙ্গে বসতেন অর্থাৎ সাতটা থেকে এরা দশটা সাড়ে দশটা পর্যন্ত আমরা কাজ করতাম আমরা এইভাবে কাজ করার পর ঠিক হলো যে এতো ইংরেজি করা দরকার প্রথমে সামসুল হদাহরুন স্যার ইংরেজি করেছিলেন কিন্তু দেখা গেলো সেটা একটু ক্লাসিক্যাল ইংরেজি এখনকার ইংরেজি সাহিত্য যারা পড়ে তারা তো ঠিক ওই ইংরেজি পড়তে আনন্দ বোধ করবে না তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ফখরুল আলমকে অনুরোধ করা হল তিনি আমাদের সঙ্গে ক্লাস করেছেন আমরা মিলে প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী শেষ করলাম অনেক সময় নিয়ে আমরা করেছি দু হাজার বারোতে কিন্তু তার কারণও আছে এর মাঝে সরকার বদল হয়ে যাওয়ার পরে যখন একটি তত্ত্বাবধায়ক সরকার আসলো পরে তাকে কিছুদিন জেলেও নিয়ে রাখলো এই সময় মজার ঘটনা ঘটেছিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খুব সতর্ক ছিলেন যে এই পাণ্ডুলিপি যদি কোনোরকম ভাবে হারিয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে অতএব তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে সজীব ওয়াজেদ জয়ের কাছেও রেখেছিলেন আচ্ছা আচ্ছা একটা পাণ্ডুলিপি ছিল ইংল্যান্ডে শেখ রেহেনা এবং তার কন্যার কাছে ব্রিটিশ এমপি সে আবার তার কাছে একটা কপি ছিল ওনার কাছে একটা ছিল তো যখন ওনাকে গ্রেপ্তার করে নিয়ে গেল উনি ব্যবস্থা করে গেছিলেন যে ওনার বাসায় পাণ্ডুলিপি থাকবে না কারণ ওইটা ওই বাসা রেড করে ওই পাণ্ডুলিপিকেও নিয়ে যেয়ে নষ্ট করে ফেলতে পারে তো সেই জন্য বেবিকে দিয়েছিলেন এবং বেবি বলল যে আপনার বাসায় থাকবে পাণ্ডুলিপি আচ্ছা আমার বাসায় পাণ্ডুলিপি ছিল তো বেবি আমাকে ফোন করে বিকেলে চলে আসতেন আমার বাসায় কাজ করে সন্ধ্যার দিকে আবার চলে যেত আরও মজার কাহিনী এসব পাণ্ডুলিপি নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন স্যার এটি একটা গৌরবজনক আমি এই প্রসঙ্গেই বলতে চাই যে সম্পাদকীয় দৃষ্টি এবং একজন পাঠক হিসেবে আপনি বঙ্গবন্ধুকে কীভাবে মূল্যায়ন করবেন এটা তো আমরা ভাবতেই পারি নাই যে বঙ্গবন্ধু তার এত ব্যস্ততার মধ্যে এবং আমি তো দেখলাম যে জেল খেতেছেন তিনি বারো বছর দশ মাস দুই দিন এর মধ্যে তিনি এত কাজ করতে পেরেছেন এ বিস্ময়কর ব্যাপার না অসমাপত্ত্বদেবী লিখেছেন কারাগারের রোজ লিখেছেন আমার দেখা নয় এবং প্রতিটি বই হল অনেক চিন্তা ভাবনা করে অনেক গবেষণা করে এত তথ্য এখানে আছে যে বাংলাদেশের ইতিহাস জানতে গেলে যদি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী আমরা না পড়ি তাহলে কিন্তু অনেক অন্ধকারে থেকে যাবে অনেক অনেক ফাঁক থেকে যাবে আমাদের ইতিহাসে অতএব লেখার হাত বঙ্গবন্ধুর অসাধারণ তিনি যদি রাজনীতি না করে লেখক হতেন তাহলেও একজন খুবই বড় মাপের লেখক হতেন এই সম্পর্কে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ অবকাশ নেই স্যার আপনি আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির তিনটি প্রতিষ্ঠানে একাধারে দায়িত্ব পালন করেছেন শিল্পকলা একাডেমি বাংলা একাডেমি জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমার মনে হয় যে আপনি প্রথম ব্যক্তি যিনি একাধারে তিনটি প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেন আর কেউ এই দায়িত্ব পালন করেন নাই সেই এবং সেই সঙ্গে সঙ্গে তিনটি প্রতিষ্ঠানের মহাপরিচালক ছিলাম এবং জাতীয় জাদুঘরের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন এখন বাংলা একাডেমির সভাপতি হয়েছে এটি বোধ একটা রেকর্ডই বটে এটি হয়ে গেছে আর কি আপনার যে জীবন জীবনে কর্ম যে জীবনের অর্জন বা আরও কিছু করার ছিল আমি আমি তো মনে করি আমি আমার জীবন সম্পর্কে সন্তুষ্ট আর তো খুব কিছু হওয়ার নেই তাই না এবং এখনো যেহেতু সক্রিয় আছি এখনো কাজ করতে পারি এখনো কোনো বিষয়ে গবেষণা করতে চাইলে আমি ছ ঘন্টা সাত ঘন্টা একটা না কাজ করতে পারি এটা আমাকে তৃপ্তি দেয় স্যার আপনার কর্মজীবনের সঙ্গে অনেকে যুক্ত আছেন আপনাকে নিয়ে গবেষণা করেছেন আপনার সঙ্গে সরাসরি কাজও করেছেন এমন কিছু মানুষ আপনাকে নিয়ে কথা বলেছেন আমরা সেটি একটু দেখে আসবো তিনি যেমন ফোকলোর নিয়ে কাজ করেছেন একটি বিশিষ্ট জায়গায় বিশ্বজুড়েই তার ক্ষেত্রে রয়েছে তিনি মির মুশারফ হোসেনের অগ্রন্থিত অনেক কিছু উদ্ধার করেছেন তার পারিবারিক তথ্য জীবন তথ্য তিনি একই সঙ্গে বাংলার স্বর্ণ নিয়ে কাজ করেছেন এমনকি ফুটবল নিয়ে দুনিয়া মাতানো বিশ্বকাপ বিশ্বকাপ ফুটবল পেলে নিয়ে আমরা যে পাঠ্য বইয়ে লেখা পড়তাম এসব অনেক কিছু ক্রীড়া বিষয়ে তার অসম্ভব আগ্রহ সেইটি এবং তার লেখার জায়গা যে ক্রীড়া নিয়ে সেটি একটি অসম্ভব আমাদের জন্য একটা আনন্দদায়ক বিষয় এবং আমি বলবো যে তার যে অসাম্প্রদায়িক চেতনা তার যে প্রগতিশীল ধ্যান ধারণা এটি কিন্তু খুব মানে আমরা যে চলতি কথায় যেরকম বলি প্রগতিশীলতা বসন্ত সেটি না তিনি সামগ্রিকতাকে ধারণ করেছেন এবং লোক মানুষের ভিতর থেকে লোকায়তের ভিতর থেকে শক্তি সন্ধান করে সাম্যবাদী জীবন আদর্শ উপহার দিতে সক্ষম হয়েছেন যেটি আসলে শুধু বাংলাদেশ নয় আমাদের যদি বলি পশ্চিমবঙ্গ এবং বিশ্বের বিভিন্ন অঞ্চল যেখানেই আসলে বিদ্যুৎ চর্চা হচ্ছে সেখানেই আসলে তার নামটি পৌঁছে গেছে এবং এটি আসলে কোনো আপত্তিক ঘটনা নয় খুব সঙ্গত এবং যোগ্যভাবেই তার নামটি পৌঁছেছে এই কারণে যে প্রত্যেকটি জায়গায় তিনি যখন গেছেন তার পদচিহ্ন রেখে গেছেন শামসুজ্জামান খান বাঙালির ইতিহাস ঐতিহ্য বাঙালি সংস্কৃতি ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ হাল খাতা নববর্ষ ঈদ উৎসব এই যে বাঙালির যে চিরায়ত সত্তা এইগুলো নিয়ে তিনি গভীর অনুসন্ধান করেছেন এবং তার এই যে গভীর অনুসন্ধান এটাই সমকালীন অন্যান্য চিন্তাশীল ব্যক্তিদের চেয়ে তাকে ভিন্নতা দান করেছে ফলে শামসুজ্জামান খানের যে গবেষণাকর্ম সেগুলো আমাদের ইতিহাস এবং আমাদের ঐতিহ্যের মূল্যবান সম্পদ যেগুলো বর্তমান প্রজন্ম তো বটেই ভবিষ্যৎ প্রজন্মের গবেষক এবং নতুন প্রজন্মকে সেগুলো বাঙালির শেকরের সন্ধানে বিশেষভাবে সহায়তা করবে তিনি যখন বাংলা একাডেমিতে কাজ শুরু করলেন স্বাধীনতার পরে তার সঙ্গে আরও তার সতীর্থ একঝাঁক তরুণ তারা কিন্তু অনেক রকমভাবে বাংলা একাডেমির কাজে একটা গভীরতা বয়ে এনেছিল এবং এর পেছনে ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা এবং বঙ্গবন্ধুর একটা বড় রকম পৃষ্ঠপোষকতা কিন্তু এই সব কিছুই মুখ থুবড়ে পড়েছিলো উনিশশো সালে বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের পর এবং তখন বাংলা একাডেমি একটা কঠিন পরিস্থিতি এবং বাংলা একাডেমির উপরে যে প্রত্যাশা বা ভরসা ছিল সেটাও সম্পূর্ণ বিনষ্টির পথে সেই সময় শামসুজ্জামান খানকেও নানা হেনস্থার মুখোমুখি হতে হয়েছে তাকে সংস্কৃতি বিভাগ থেকে পাঠিয়ে দেওয়া হলো ফোকলোর বিভাগে এবং সেটি ছিল তখন বাংলা একাডেমির সবচেয়ে অবহেলিত জায়গা এবং এক ধরনের বলা যায় যে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবেই তার স্থানান্তর কিন্তু তিনি এই বিভাগকে একটা অসাধারণভাবে পাল্টে দিলেন এবং সেটা আমার মনে হয় যে শামসুজ্জামান খান নিজেও পাল্টে গেলেন এই ফোকলোরের সঙ্গে তার সম্পৃক্ততার মধ্য দিয়ে তিনি ফোকলোর পঠন পাঠন অধ্যয়নে অভিনিবেশ অর্পণ করলেন এবং সেই সাথে তিনি তার যে আহরিত জ্ঞান বিদ্যা চর্চা এবং তার যে জীবন দৃষ্টিভঙ্গি সেটাকে ফোকলোর বিভাগকে অবলম্বন করে সমাজের মধ্যে বিস্তার ঘটালেন তিনি দেশ বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফোক ফ্লোরিস্টদের এই বাংলাদেশে নিয়ে আসলেন এবং নানা রকম কর্মশালা নানা রকম প্রকল্প এবং ফুড ফাউন্ডেশনের একটা সহায়তাও এখানে ছিল এই সব মিলে একটা পুনর্জাগরণ হলো বলা যায় যে বাংলাদেশে এই লোকসংস্কৃতির চর্চায় এটা একটা খুব বড় অর্জন এবং এই অর্জনের দিকে যখন আমি তাকাই তখন আমি আরও বিস্মিত হই যে তিনি কিন্তু ক্রমেই নিজেকে বিস্তার করে চললেন এবং নিজেকে নিজে অতিক্রম করে চললেন এবং সেটা অদ্যাবধি এমনভাবে সক্রিয় আছে যে মনে হয় তিনি একজন চিরসবুজ চিরসজীব প্রাণ অগ্রজ হিসাবে পথ প্রদর্শক হিসাবে প্রেরণাদাতা হিসাবে শামসুজ্জামান খানকে পাই এটা খুব বড় পাওয়া এবং সেই জন্য এটাও আমাদের কামনা থাকবে তিনি সতায়ু হন তিনি তার কর্মধারা অব্যাহত রাখুন এবং এই কর্মধারায় তিনি বহু মানুষকে স্নাত করুন মানুষ হিসেবে পৃথিবীতে আসি আবার চলে যায় আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সে শিশুটি একদিন বিদায় নেবে আপনি আমি কেউ থাকবো না এই যে মানুষের আসা যাওয়া বা মৃত্যু এই ভাবনাটা কি স্যার এটা নিয়ে কি মনে হয় আপনার কাছে কি মনে হয় আমাদের জন্ম হয়েছে বেড়ে উঠেছি শিক্ষালাভ করেছি বিয়ে শি করেছি এখন ধীরে ধীরে আমাদের যাবার সময় হয়ে আসছে এটি প্রকৃতির এমন একটি সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আবদ্ধ সেই জায়গায় আমাদের প্রবেশ করার অধিকার নাই এই অবস্থার মধ্যে আমরা আমাদের এই মধ্যবিত্ত জীবনের দুঃখ বেদনা আনন্দ যেটি দেখেছি যেটি শুনেছি যেটি উপভোগ করেছি সেটা নিয়েই আমরা এমন এখন যেরকম বেঁচে আছি সেই জায়গা থেকে পরবর্তী জীবনেও আমরা যেন আমাদের এই জীবনকেই উপলব্ধি করতে পারি এবং তার স্বাদ পেতে পারি এটুকু আমরা প্রত্যাশা করতে পারি স্যার আপনার জন্ম অবিভক্ত ভারতে ভারতবর্ষে তখন আপনি পাকিস্তান হওয়া দেখেছেন পাকিস্তানের স্বপ্ন ভঙ্গ দেখেছেন এবং বাংলাদেশের স্বাধীনতা দেখেছেন আজকে পঞ্চাশ বছর বয়সের বাংলাদেশ দেখছেন কেমন দেখছেন বাংলাদেশ কেমন যাচ্ছে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে এটাই আমার জীবনের সবচাইতে আনন্দের এবং গৌরবের আমি মুক্তিযুদ্ধের একজন সমর্থক হিসেবে বঙ্গবন্ধু যে বাংলাদেশটি প্রতিষ্ঠা করে গেছেন গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক সেরকম একটি বাংলাদেশই চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অক্লান্ত চেষ্টায় বাংলাদেশকে অর্থনৈতিক ক্ষেত্রে বিশ্বের একটি অন্যতম রোল মডেল হিসেবে তৈরি করেছেন দ্বিতীয় বিশ্বকে বিশ্ব পর্যায়ে নিয়ে যাওয়ার একটি রোল মডেল আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের অনেক সমৃদ্ধি লাভ করেছি আমরা কিন্তু বৈষম্য বাড়ছে অনেক দুর্নীতি অনেক বাড়ছে যদি সেগুলো নির্মূল হয় যদি সকল মানুষ খাদ্য পায় আশ্রয় পায় বাসস্থান পায় যে কথাটি বঙ্গবন্ধু বলে গেছেন তাহলেই আমার জীবনের পুরো স্বপ্ন সার্থক হবে এই বাংলাদেশ সুন্দর হোক শিশুরা হাসুক খেলুক আমরা আমাদের নদীগুলোকে আরও একটু জীবন্ত অবস্থায় যদি আমরা দেখতে পাই তাহলে খুশি হব আমাদের পরিবেশ যদি আমরা নষ্ট না করি গাছপালায় বৃক্ষলতায় সবুজ একটি বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ হোক এই কথাগুলো বলেই আমার সুখের ব্যাপারটি আমি শেষ করতে চাই জি স্যার প্রত্যেকের একটা ভালো লাগার বিষয় থাকে বিশেষ করে মনের খোরাকের জন্য আমরা সাধারণত গান শুনি কবিতা আবৃত্তি শুনি কিংবা কোনো চিত্র গ্যালারিতে গিয়ে চিত্রকর্ম চিত্র প্রদর্শনী দেখি ভাস্কর্য প্রদর্শনী দেখি অথবা চলচ্চিত্র দেখি স্যার আপনার ভালো লাগার জায়গাটি কি আমার পছন্দ আপনার পছন্দের জায়গাটি কি আমার পছন্দ তো এইগুলো সবগুলোই যেমন গান শুনতে ভালো লাগে সেটি রবীন্দ্রসঙ্গীতেই হোক লোকসঙ্গীতই হোক বা নজরুলের গান হোক বা আধুনিক কিছু গান সেগুলো শুনতে আমার অবশ্যই খুব ভালো লাগে এই অনুষ্ঠানে আপনি কি দেখতে চান বা কী শুনতে চান আমরা সেটি একটু দেখব আপনার পছন্দের আমি এটি রবীন্দ্রসঙ্গীত শুনতে পেলে আনন্দিত হব মাঝে মাঝে তব দেখা পাই এই গানটা যদি হয় আমি খুশি হব মাঝে মাঝে তব দেখা পাই পায় কেন মাঝে

স্যার এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর আলোচনা হলো আপনার জীবনের কথা জানলাম আপনার ভাবনার কথা জানলাম এবার আমাদের অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছে আপনি সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমরা বিদায় নিতে চাইছি আপনিও ভালো থাকুন এবং এই অনুষ্ঠান যারা দেখলেন শুনলেন এবং এর ব্যবস্থাপনায় যারা ছিলেন সবাই ভালো থাকুক সকলের শুভকামনা করে আমার কথা এখানেই শেষ করছি প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের অনুষ্ঠান আজকের এই ব্যক্তিত্বের জীবন থেকে যদি আমরা খানিকটা শিক্ষা নিয়ে নিজেদের জীবন গড়তে পারি তাহলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা আসবে পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সুস্থ থাকুন ভালো থাকুন